আপনাদের কারো যদি বউ প্রয়োজন হয় তাহলে বিনামূল্যে এক বছরের জন্য এই মেয়েটিকে নিতে পারবেন। ও গাইস, এটা আমার বউ, আমি আজকে 3 বছর ধরে বিয়া করছি, কোনো ছেলে সন্তান হয় না। তো আজকে আমার এই বউডারে আপনার ঘরে কাছে আমি গিরবি রাখবার নিকাশে বেরোইছি, মানে 1 বছরের জন্য। একটা সন্তান হইলেই আমার ফেরত দিয়ে দিবেন, যারা যারা নিবেন আমার আজকে কমেন্টে লিখবেন না, তুমি কি কও? হ্যাঁ এই লোকটিকে দেখলে মনে হচ্ছে মেয়েটির বাবার বয়সে। এখন বাবার বয়সে একজন লোক যদি একটি বাচ্চা মেয়েকে বিয়ে করে তারপর এই ধরনের প্রপোজাল গুলো অনলাইনের মধ্যে দিতে থাকে তাহলে সেই বিষয়টি দেখার পর আমার কাছে মনে হয় অনেকটা জঘন্যতম বিষয়। তবে আপনাদের অনেকের কাছে এই বিষয়টি বিনোদনমূলক মনে হয়েছে, যার কারণে রাতারাতি ভিডিওটি আপনারা ভাইরাল করে দিয়েছেন, একে অপরকে ট্যাগ করে যাচ্ছেন, বন্ধু নে তোর জন্য একটা বউ পাইছি। এই যে আপনারা যে সকল জিনিসগুলো দেখে বিনোদন নিচ্ছেন আর যার কারণে প্রতিনিয়ত তারা এই ধরনের ভিডিওগুলো বানিয়ে যাচ্ছে, এটা শুধুমাত্র একটি বিভ্রান্তমূলক ভিডিওই নয়, এটা ধ্বংস করছে আমাদের ইয়াং জেনারেশন, ধ্বংস করছে আমাদের সমাজ, ধ্বংস করছে আমাদের পুরো দেশ। নিজের বউর ইজ্জত বাঁচানোর জন্য স্বামী সারা জীবন কষ্ট করে যায়, নিজের ঘরের বউকে একটু সুখে রাখার জন্য স্বামী সারা জীবন নিজের শরীরের ঘামগুলো ঝরিয়ে টাকা উপার্জন করে যায়। সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য একটি বাবার কত বড় ভূমিকা থাকে। তবে এই লোকটিকে হঠাৎ করে তার বউকে এইভাবে বিনামূল্যে মানুষের হাতে তুলে দিতে চাচ্ছে, এবং এই বিষয়টি দেখার পর আমার কাছে এত এত পরিমাণ খারাপ লাগছে যেটা আমি কখনো ভাষায় আপনাদের কাছে প্রকাশ করতে পারবো না। আমার মুখের আজকে সকল ভাষাগুলো হারিয়ে গিয়েছে। এটাও কি আদৌ সম্ভব ভাই, নিজের বউকে এইভাবে আরেকজনের কাছে দিয়ে দেয়, বলে বাচ্চা হয়ে দাও? ধ্বংস হয়ে গেছে মানুষের মস্তিষ্ক, বিকৃত হয়ে গেছে, পছন্দ ধরে গেছে মানুষের মাথা। আমাদের বাংলাদেশের নাগরিক একটা সময় এরকম ভিডিও বানাবে সেটা আমরা কখনো কল্পনা করতে পারি না, যেখানে বাংলাদেশের নারীরা নিজের ইজ্জত বাঁচানোর জন্য জীবন দিত রাজি, আর সেইখানে এসে তার স্বামী বলতেছে আমার বউকে নিয়ে যাও, বাচ্চা হয়ে দাও। নিজে যদি অক্ষম থাকেন তাহলে পরিবারের সন্তান হইলে হোক না হইলে না হোক, এটা তো আসলে তার বউকে দিয়ে দিচ্ছে না, এটা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এরকম একটি ভিডিও বানিয়েছে। যে ভিডিওটি দেখার পর আসলে আমাদের চোখ খুলে গেছে, মানুষ ভিউর জন্য ভাইরাল হওয়ার নেশায় কি করতে পারে, বাপের বয়সে এক বেটাকে বিয়েও করতে পারে তারা অশ্লীল ভিডিও বানাতে শুধুমাত্র ভিউ, টাকা আর ভাইরাল হওয়ার নেশা। দুদিন পরে দেখবেন এরাই সেলিব্রিটি এদেরকে বড় বড় টিভি চ্যানেলের মধ্যে নিয়ে ইন্টারভিউ নিচ্ছে। এটাই হচ্ছে বর্তমান অবস্থা, এটাই হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া।